হ্যালো ফ্রেন্ডস নিউ হরাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি টিউমার শব্দটার সঙ্গে আমরা প্রায় প্রত্যেকেই খুবই পরিচিত আমাদের শরীরে নানা ধরনের টিউমার হয় যেমন ব্রেন টিউমার হাড়ের টিউমার বা বোন টিউমার জরায়ুতে টিউমার যাকে বলা হয় ইউটেরাইন টিউমার ব্রেস্টে টিউমার শরীরের বিভিন্ন জায়গায় ফ্যাটি টিউমার যাকে বলা হয় লাইপোমা সবের নাম আমরা অনেকেই শুনেছি এবং এই ধরনের কিছু কিছু টিউমার প্রসঙ্গে আমার ভিডিওগুলি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন এই সমস্ত টিউমার দুই ধরনের হয় বেনাইন টিউমার আর ম্যালিগনেন্ট টিউমার বেনাইন টিউমার খুব সহজে বড় হয় না আর এর থেকে ক্যান্সার হবার সম্ভাবনা নেই বললেই চলে আর ম্যারিগনেন্ট টিউমার খুব দ্রুত বড় হয় এবং এখান থেকেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি এমন এক ধরনের খুবই আনকমন টিউমার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি যা যদিও খুবই রেয়ার খুবই আনকমন এবং বেনাইন টিউমার কিন্তু আক্রান্ত ব্যক্তির শরীরে এই টিউমার খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সংখ্যায় খুব বাড়তেই থাকে এই ধরনের টিউমার হল নিউরোফাইব্রোমা ফ্রেন্ডস এই নিউরোফাইব্রোমা কী কেন হয় কাদের হয় এর আনুষাঙ্গিক লক্ষণগুলি কী কী এর কারণগুলি বা কি 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 কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান নিউরো কথার অর্থ হলো নার্ভ এবং ফাইব্রোমা মানে হচ্ছে ফাইবারের টিউমার অর্থাৎ নিউরো ফাইব্রোমা হল নার্ভের এক বিশেষ ধরনের টিউমার যা যদিও খুবই আনকমন আর বেনাইন প্রকৃতির কিন্তু আক্রান্ত ব্যক্তির শরীরে এই টিউমার খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং শরীরে বিভিন্ন জায়গায় দেখা দেয় এই নিউরোফাইব্রোমা এক ধরনের জেনেটিক টিউমার অর্থাৎ পূর্বপুরুষ থেকে জিনের মাধ্যমে শিশুদের শরীরে ছড়িয়ে পড়ে যদিও একদম জন্মের পর থেকেই এই ধরনের টিউমার দেখা দেয় না একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত টিউমার শরীরে দেখতে পাওয়া যায় আর তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই ধরনের নিউরো ফাইব্রোমার কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে যেমন এই ধরনের টিউমার তিনটি প্রকৃতির হয় যেমন প্রথম প্রকৃতি হলো কিউটেনিয়াস নিউরোফাইব্রোমা এই ধরনের নিউরোফাইব্রোমা শরীরের যে কোনো জায়গায় হতে পারে বিশেষ করে মাথায় মুখে গলায় বুকে পিঠে হাতে পায়ে হতে পারে আর এই সমস্ত টিউমারগুলো দেখতে অনেকটা মোটর দানার মতো এবং সংখ্যায় প্রচুর হয় এবং একেবারে ছোটোর থেকে মাঝারি ধরনের হতে পারে একটু তামাটে রঙের হয় এবং খুব নরম হয় দ্বিতীয় ধরনের নিউরোফাইব্রোমা হলো সাবকিউটেনিয়াস নিউরোফাইব্রোমা যেখানে এই সমস্ত টিউমারগুলো সংখ্যায় একাধিক হয় একেবারে ছোটোর থেকে আরম্ভ করে মাঝারি এবং বেশ বড় বড় আকারের খুব নরম টিউমার একেবারে চামড়ার ঠিক নিচেই দেখতে পাওয়া যায় হাত দিয়ে নাড়াচাড়া করা যায় আঙুল দিয়ে উপর নিচে আশপাশেও নাড়াচাড়া করা যায় আর এই সমস্ত টিউমার শরীরের যে কোনো জায়গায় দেখা যায় যেমন গলায় বুকে পিঠে হাতে পায়ে আর এরাও সংখ্যায় খুব দ্রুত বাড়তে থাকে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আর তৃতীয় ধরনের যে নিউরোফাইব্রোমা তা হল প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা এগুলি শরীরের একটু ভেতরের যে টিস্যু আছে সেই টিস্যুকেই আক্রমণ করে এবং এই নিউরোফাইব্রোমা আকারেও খুব বড় হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে চাপ দেয় সেই কারণে ব্যথাও হয় আবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চাপ দেওয়ার ফলে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম ব্যাহত হয় যেমন কানের ভেতরে হলে কানের নার্ভের ওপরে চাপ পড়ে এবং খুব ব্যথা হয় কানে শুনতেও খুব অসুবিধা হয় আবার চোখে হলে চোখেও খুব ব্যথা করে আর চোখে দেখতেও খুব অসুবিধা হয় এই ধরনের টিউমার অর্থাৎ এই প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা যদিও বেনাইন টিউমার তবুও এই ধরনের টিউমার থেকে ম্যালিগন্যান্সি বা ক্যান্সার হবার সম্ভাবনা থাকে তবে তা খুবই নগণ্য এই সমস্ত নিউরোফাইব্রোমায় সাধারণত ব্যথা যন্ত্রণা হয় না বা আনুষাঙ্গিক কোনো লক্ষণও দেখা দেয় না তবে কিউটেনিয়াস বলুন বা সাব কিউটেনিয়াস নিউরোফাইব্রোমা বাইরের থেকে দেখা যায় সেই কারণে আক্রান্ত ব্যক্তির একটু হীনমন্যতা দেখা দেয় এবং অনেক সময় মানসিক অবসাদ দেখা দিতে পারে এছাড়া এর কোনো আনুষাঙ্গিক লক্ষণ দেখা যায় না যদিও আমরা জানি এই নিউরোফাইব্রোমা জেনেটিক অর্থাৎ বংশগত তবুও এই নিউরোফাইব্রোমা হওয়ার পিছনে আরও কিছু কিছু কারণ থাকতে পারে বলে অনুমান করা হয় যেমন অপুষ্টিজনিত কারণ যে সমস্ত শিশুদের মাংস পেশি অপুষ্ট হাড় খুব অপুষ্ট শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব থাকে এবং যারা খুব কোষ্ঠকাঠিন্যে ভোগে তাদের মধ্যে এই সমস্ত নিউরোফাইব্রোমা খুব কম বয়স থেকেই দেখা দেয় আর সেগুলো খুব অল্প দিনের মধ্যেই সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং আকারেও খুব বড় হয় তা যে কোনো কারণেই হোক না কেন এই ধরনের কোনো টিউমার যদি ত্বকের ওপরে দেখা যায় বা ত্বকের নিচে দেখতে পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি এই সমস্ত টিউমার ভালোভাবে পরীক্ষা করে এবং প্রয়োজনে কিছু কিছু ল্যাবরেটরি টেস্ট যেমন সিটি স্ক্যান বা হোল বডি পেট সিটি স্ক্যান করে বলে দিতে পারবেন যে এই সমস্ত টিউমারগুলি নিউরোফাইব্রোমা কিনা কিংবা এই সমস্ত টিউমারের মধ্যে ক্যান্সার হবার কোনো প্রবণতা আছে কি না আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি এই ধরনের নিউরো জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্নিকা মন্টেনা যদি শরীরের কোনো অংশে আঘাত লাগে এবং তারপর সে এক বছর পরেও হতে পারে বা পাঁচ বছর পরেও হতে পারে এই ধরনের নিউরো দেখা দেয় তবে সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা মন্টেনা টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া ফ্লোর আমরা জানি নিউরোফাইব্রোমা সাধারণত খুবই নরম হয় কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরের নিউরোফাইব্রোমা একটু ফার্ম ধরনের হয় অর্থাৎ রবারের মতো শক্ত হয় যদিও নড়াচাড়া করে এবং উপর নিচ করা যায় এই অবস্থায় ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড প্রতিমাত্রায় দু ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল হাইপেরিকাম হাইপেরিকাম যে কোনো নার্ভের সমস্যার জন্য খুবই ভালো ওষুধ এক্ষেত্রেও যেহেতু নিউরোফাইব্রোমা নার্ভ ফাইবারেরই টিউমার সেহেতু এই হাইপেরিকাম নিউরোফাইব্রোমায় খুবই উপকারী যদি নিউরোফাইব্রোমায় কোনো রকম ব্যথা যন্ত্রণা থাকে তাহলে হাইপেরিকাম খুবই উপযোগী এই সমস্ত ক্ষেত্রে হাইপেরিকাম টু হান্ড্রেড প্রতি মাত্রায় দুই ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে দুবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ল্যাপিস অ্যালবা ল্যাপিস অ্যালবা শরীরে বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড ফোলা থাকলেও যেমন প্রযোজ্য সেই রকমই এই ধরনের নিউরো ফাইব্রোমা যদি সারা শরীরে ছড়িয়ে থাকে সেক্ষেত্রেও এই ল্যাপিস অ্যালভা খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে ল্যাপিস অ্যালবা টু হান্ড্রেড মাত্রায় দু ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল স্ট্যাফিসা যদি কোনো নিউরোফাইব্রোমা তা সে খুব ছোটোই হোক কিংবা বড় আকারেই হোক যদি পেডাঙ্কুলেটেড হয় অর্থাৎ একটা বোটার মাধ্যমে ঝুলে থাকে সেই সমস্ত ক্ষেত্রে এই স্ট্যাফি স্যাগ্রিয়া খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে স্ট্যাফি স্যাগ্রিয়া টু হান্ড্রেড প্রতিমাত্রায় দু ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুবার খেতে হবে এর পর যে ওষুধের কথা বলবো সেটি হলো থুজা অক্সিডেন্টালিস থুজা যে কোনো ধরনের গ্রোথ তা সে গ্ল্যান্ডের ফোলাই হোক কিংবা টিউমার হোক তা সে শক্তই হোক বা খুব নরম হোক তার জন্য খুবই উপযোগী বিশেষ করে নিউরোফাইব্রোমা যদি হাত পা আক্রমণ করে অর্থাৎ হাতে পায়ে প্রচুর দেখতে পাওয়া যায় এবং পা দুটো খুব ভারী লাগে তাহলে সেক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিস খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে থুজা টু হান্ড্রেড প্রতিমাত্রায় দু ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুবার খেতে হবে এছাড়াও হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে যার নাম হলো কার্সিনোসিন যদি দেখা যায় কোনো নিউরোফাইব্রোমা কারসিনোমায় রূপান্তরিত হয়েছে তাহলে কিন্তু এই কার্সিনোসিন যে কোনো অন্য ওষুধের সঙ্গে খাওয়া যেতে পারে এ সমস্ত ক্ষেত্রে কারসিনোসিন টু প্রতিমাত্রায় দু ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুবার খেতে হবে এবং অন্য যে ওষুধ সিলেক্ট করা হয়েছে তার সঙ্গে অন্তত এক ঘন্টার ডিফারেন্স রাখতে হবে এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধই খেতে হবে সবচেয়ে ভালো হয় যদি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে এবং তার নির্দেশ মতোই এই সমস্ত ওষুধ খাওয়া হয় এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার আমরা জানি যে নিউরোফাইব্রোমা যদিও জেনেটিক কারণেই হয় তবুও এর পিছনে কিন্তু কিছু অপুষ্টিজনিত কারণ থাকে সেই কারণে একদম শিশু জন্মানোর পর থেকেই বিশেষ করে যে সমস্ত পরিবারে এই ধরনের নিউরোফাইব্রোমা থাকার ইতিহাস আছে তাদের খুবই পুষ্টিকর খাবার খাওয়ানো দরকার বিশেষ করে যুক্ত খাবার এবং ভিটামিন বি ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়ানো দরকার এই সমস্ত ওষুধপত্র খেলে আর এই ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে এই নিউরোফাইব্রোমার দ্রুত ছড়িয়ে পড়া এবং সংখ্যায় বেড়ে যাওয়া অনেকটাই আটকানো যেতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের নিউরো ফাইব্রোমাকে কমিয়ে আনা সম্ভব হতে পারে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার